অবশেষে ধস নেমেছে রাজধানীর পেঁয়াজের বাজারে। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় একদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তারপরেও ক্রেতা মিলছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। আজ সরেজমিনে গিয়ে দেখা গেছে বাজারে তেমন একটা কেনা বেচা হচ্ছে না। পেঁয়াজের দাম যে হারে বেড়েছে সে হারে দাম হু হু করে কমেও যাচ্ছে। ফলে যারা বেশি দামে কিনে ফেলেছেন তারা এখন আর বেশি দামে বিক্রি করতে পারছেন না। তাই ক্রেতা শূন্য বাজারে লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত ব্যবসায়ীরা। ক্রেতা শূন্য বাজারে নেই কেনা বেচা। পেঁয়াজের দাম যে হারে বেড়েছে সেই হারে দাম হু হু করে কমেও যাচ্ছে। এক পাইকারি বিক্রেতা বলেন, সোমবার যে মানের দেশি পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হয়েছে 140 টাকা থেকে 150 টাকায়, সেই পেঁয়াজের দাম 100 টাকা থেকে 120 টাকায় নামার পরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। সোমবার যে মানের এক মন পেঁয়াজ মোকামে বিক্রি হয়েছে 3,700 টাকায়, আজ তা বিক্রি হচ্ছে 2,800 টাকায়। আবহাওয়া ও পরিবহন স্বাভাবিক থাকলে পেঁয়াজের সরবরাহ আরও বাড়বে, এতে পেঁয়াজের দাম আরও কমবে, বাড়ার কোনো সুযোগ নেই। বুধবার পেঁয়াজের কেজি 70 টাকা থেকে 80 টাকায় নামবে বলে পূর্বাভাস দিচ্ছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। এক বিক্রেতা বলেন, দাম ব্যাপক হারে পড়ে যাচ্ছে, এতে লোকসান গুনতে হচ্ছে। দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় পেঁয়াজের এ দরপতন বলে জানা গেছে। এখন আমদানি না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এখন দেশি পেঁয়াজের মৌসুম, ফলে দাম কমবেই। ভারতের নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে 52,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা ছিল প্রাইভেট সেক্টরের। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় দূতাবাসে চিঠি দিয়ে সেই পেঁয়াজ ছাড়ার বিষয়ে ভারতকে অনুরোধ করা হয়েছে। এর আগে 7 ডিসেম্বর অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে নিত্যপণ্যটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এই নির্দেশনা 8 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, যা কার্যকর থাকবে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত। এরপরেই রাতারাতি লাফিয়ে প্রতি কেজি 200 টাকার উপরে উঠে যায় পেঁয়াজের দাম। কানিজ ফাতেমা, নিপা, বাংলা চ্যানেল।